সুপ্রিয় দর্শক দিনবদলের স্লোগানে আপনাদেরকে স্বাগতম বর্তমান সরকার টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে এই টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার সময় সরকার নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আমরা দিনবদলের স্লোগান থেকে চেষ্টা করি এই উন্নয়নমুখী কর্মকাণ্ডগুলো পরিচালনা করার জন্য যারা নেপথ্যে কুশিল হিসেবে কাজ করছেন তাদেরকে সব সময় সামনে তুলে আনতে আমাদের দিনবদল স্লোগানের আজকের বিষয় হল শিক্ষাখাতে সরকারের উন্নয়ন অর্জন সাফল্য ও ভবিষ্যৎ এ বিষয়ে আমাদের মধ্যে এমন একজন অতিথি উপস্থিত আছেন যিনি শিক্ষাখাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন আমাদের মধ্যে আজ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন ডিন স্কুল অফ আন্ডার স্টাডিজ জাতীয় বিশ্ববিদ্যালয় তিনি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ছিলেন প্রফেসর ডক্টর নাসির উদ্দিন আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে বিজয় টিভির সকল দর্শককে শুভেচ্ছা আমরা আমাদের যে শিরোনাম যে বিষয়টা যে শিক্ষাগাতের উন্নয়ন অর্জন এই বিষয়গুলো নিয়ে আমরা একটু যদি আলোকপাত করতাম আমরা জানি যে নানামুখী সাফল্য আমাদের রয়েছে আমাদের সবচেয়ে বড় যে বিষয়টা যেটা হয়েছে যে দীর্ঘ স্বাধীনতার পর থেকে একটা খুব মৌলিক একটা শিক্ষানীতি আমরা পেয়েছি শিক্ষানীতি দুই হাজার দশ আমরা কুদ কুদরতি শিক্ষা কমিশনের কথা জানি সেই শিক্ষানীতির কথা জানি তারপর অনেক ধরনের অপ্রাসঙ্গিক আংশিক রিপোর্ট পেয়েছে কিন্তু পূর্ণাঙ্গ শিক্ষানীতি বোধহয় আমরা এবারই প্রথম পেলাম এই শিক্ষানীতি থেকে শুরু করে আমাদের আজকের যে কোয়ালিটিভ যে নাম্বারগুলো তৈরি হয়েছে আমাদের সাক্ষরতার হার যে প্রায় একশো ভাগ বা চুয়াত্তর ভাগ হয়েছে এই সাফল্যগুলো নিজে আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করতেন ধন্যবাদ আপনাকে আপনি আপনার আলোচনার প্রারম্ভই বলেছেন যে একটি ইউনিক শিক্ষানীতি আমাদের সামনে এসছে শিক্ষানীতি দু হাজার দশ দেখুন এই শিক্ষানীতি দু হাজার দশ কিন্তু এক বছর দু বছর বা এক যুগের কর্মকাণ্ড ছিল না এই শিক্ষানীতি প্রণয়ন করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যখন দেশ স্বাধীন হয় উনিশশো সালে ঠিক স্বাধীনতা উত্তর উনি কিন্তু ডক্টর কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশন গঠন করে দিয়েছিলেন যে একটি এই জাতি যুদ্ধবিধ্বস্ত একটি জাতি অন্তত আবার ঘরে ফিরে এসে যেন শিক্ষা শিক্ষা দীক্ষা এই সমস্ত কিছুর বিষয়ে তারা আরও অধিকতর ভালো করতে পারে সেই লক্ষ্য নিয়ে কাজ করতে যেয়ে পঁচাত্তরের কালো রাতের ঘটনা আমরা সবাই জানি বঙ্গবন্ধু সাধাত বরণ করেন এরপরে বিশ পঁচিশ বছর এই শিক্ষানীতি দূরে থাক শিক্ষা মধ্যে নানা রকমের হাইব্রিড নানা রকমের ভেজাল মিশিয়ে একটা কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে আমরা যদি একটু পিছনে তাকাই উনিশশো সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে সেই ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশনের অনুরূপ আরেকটি স্ট্রাকচার দাঁড় করালেন এবং তখন থেকে তারা তাদের প্রত্যয় ব্যক্ত করেছেন এটা তাদের ইলেকশন ম্যানিফেস্টোতেও ছিল যে তারা একটা কমপ্লিট নীতি সবার জন্য শিক্ষা এনশিওর করবেন তারা আলোকে কাজ শুরু করেন ছিয়ানব্বই পরে অনেক দূর কাজ এগিয়ে যায় দু সালে এসে আবার সেটা ব্রেক থ্রো করে কিভাবে এটা আপনারা জানেন দু সাল থেকে দু এটা আমি বলবো ইতিহাসের কালো অধ্যায় দু হাজার আট সালে আবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যখন আওয়ামী লীগ আসে আবার তারা সেই শিক্ষা কমিশনের শিক্ষা নীতির কাজে হাত দেয় এবং এবার আর কোনো প্রত্যাশা দিয়ে জাতিকে রাখেনি এবার তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যে আমরা শিক্ষানীতি সম্পন্ন করব। এবং জন্য দেশে তো বটেই বিদেশেরও অনেক বিশেষজ্ঞদেরকে ইনভলভ করে তারা একটা শিক্ষানীতি প্রণয়নের কাজ শুরু করে এবং আপনি আমি আমরা সবাই জানি যে শিক্ষানীতি দু হাজার দশ কী নাই এতে ইটস এ ভেরি ভেরি কম্প্রিহেন্সিভ এন্ড মাইক্রোনেস এন্ড ইনফরমেশন ইস অভার দেয়ার ওখানে সব রয়েছে আলোচনায় যখন এসছে না বলে পারছি না যে সেই শিক্ষানীতির মধ্যে আমাদের যে হাইব্রিড কালচার শিক্ষার ক্ষেত্রে প্রযোজ্য ছিল সেটাকে অ্যালিমিনেট করার জন্য রেডিকেট করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে তাও কিন্তু রয়েছে হাইব্রিড কালচার বলতে হাইব্রিড কালচার বলতে কালচার বলতে আমি এখানে বুঝুচ্ছি আপনাকে যে দেখুন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা একরকম আমাদের ন্যাশনাল সিলেবাস বাংলা ভার্সন সাধারণ শিক্ষা ব্যবস্থাটা একরকম আমাদের ইংলিশ মিডিয়াম চালু রয়েছে ইংলিশ মিডিয়ামের শিক্ষা ব্যবস্থাটা একরকম পাঁচটা ছয়টা ক্লাস্টারে বিভক্ত হয়ে আমরা একজন শিক্ষার্থীর সাথে মনস্তাত্ত্বিক কোনো মিল নেই উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতেই পারি যে আপনি যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জেনেটিক্স অ্যান্ড ব্রিডিং এর স্টুডেন্টের সাথে কমই মাদ্রাসার একজন স্টুডেন্টকে বসিয়ে বলেন যে তোমরা দু মিনিট নিজেদের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করো বা তোমরা কে কী করছো সেটা বলো তাদের কোনো কথা নেই আলোচনা এগোবে না এটাই হচ্ছে একমুখী শিক্ষা ব্যবস্থা আপনাকে ব্লক করে দেওয়া আপনাকে কনফাইন করে দেওয়া তা আমরা সেই জায়গা থেকে আমি মনে করি বেরোয় আসছি এবং এখন সেখানে নারী শিক্ষা বলেন মাদ্রাসা শিক্ষা বলেন আমাদের জেন্ডার ইস্যু বলেন ইকুয়ালিটি ইস্যু বলেন সমস্ত কিছু এটার মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে জেন্ডার ইকুয়ালিটি মধ্যে আমাদের আর একটা অর্জন বিরাট অর্জন আছে বর্তমান সরকারের আমি বলবো যে সেটা যদি আপনি সাফল্য আলোচনা করেন আমি তখন সেই সাফল্যের পার্টের মধ্যে গিয়ে এগুলো বলবো কারণ নারী শিক্ষা আজকে আমরা প্রাইমারি স্কুল থেকে দেখে আসছি যে ছেলেমেয়েদের রেশিও কিন্তু সমান সমান এটা কিন্তু বিরাট অর্জন যেখানে মেয়েদেরকে এখনো দেখুন উচ্চশিক্ষার ব্যাপারটা একটু পৃথিবীর কোন দেশে কোনো সময়ে উচ্চশিক্ষার হার 90 পার্সেন্ট হবে বা নাইনটি পার্সেন্ট অ্যাবোভ হবে বা সবাই উচ্চশিক্ষা গ্রহণ করবে এটা ভাবার কোনো অবকাশ নাই উচ্চশিক্ষা সবসময় ইভেন উন্নত দেশেও উন্নত বিশ্বেও আপনি দেখুন ফর দ্য ফিউ পিপল

ফিরে এলাম দিনবদলের স্লোগানে শুনবো আরও কথা আমরা যেটা বলছিলাম কারিগরি শিক্ষা কারিগরি শিক্ষার ক্ষেত্রে সারা পৃথিবীতে বিশেষ বিশেষত আমরা জানি যে আমরা যেসব দেশগুলোকে রোল মডেল হিসেবে উদাহরণ দিই উন্নয়নের সিঙ্গাপুর মালয়েশিয়া যারা হচ্ছে আমাদের থেকে আমাদের অবস্থায় ছিল যেখান থেকে একটা পর্যায়ে উন্নয়ন হয়েছে সেখানে কারিগরি শিক্ষা খুব ম্যাসিভ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের বর্তমান কারিগরি শিক্ষার মানে হাল চিত্রটা কি । দেখুন কারিগরি শিক্ষা বাংলাদেশে এখন যে পর্যায়ে রয়েছে আমি খুবই আশাবাদী বর্তমান সরকারের সাম্প্রতিক যে পদক্ষেপ কারিগরি শিক্ষাকে মোটামুটি ম্যান্ডেটরি করে মাধ্যমিক লেভেলে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটাকে সারা বাংলাদেশে তারা কারিকুলামের সাথে কোঅপ্ট করে দিবেন আই লাইক দিস আই অ্যাপ্রিসিয়েট দিস ইনিশিয়েটিভ বিকজ পৃথিবীর যে দেশে যত উন্নত হয়েছে আপনি যদি আমাদের সাম্প্রতিক সময় আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ আপনি নিজেই দিয়েছেন সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্ডিয়া জাপান আমি বলবো যে এইসব দেশ প্রত্যেকটির উন্নয়নের মূল চাবিকাঠি ছিল কিন্তু কারিগরি শিক্ষা আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিব এই জন্য যে সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কারিগরি কলেজ একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সরকার এই বাজেটে অ্যাপ্রুভ করেছেন এবং তারা সেটা স্টাবলিশড করবেন এর মাধ্যমে কি হবে আমি আপনাকে আরও ভিতরে যাওয়ার আগে কয়েকটি তথ্য দিয়ে নিচ্ছি তা হচ্ছে দেখুন আজকাল সাবজেক্টগুলো বা ডিসিপ্লিনগুলো যে আমরা যে বিষয়ে পড়ছি না কেন এটাকে মাইক্রোনাসিন করতে হচ্ছে আমাদেরকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দিকে চাইতে হচ্ছে এর কারণ হচ্ছে গবেষণা আপনি আপনি ফিজিক্স পড়ছেন আপনি কেমিস্ট্রি পড়ছেন আপনি বায়োলজি পড়ছেন আপনি সমাজবিজ্ঞান পড়ছেন ইটস ভেরি ইন জেনারেল অনেকেই ভাবি আমরা ইটস ভেরি ইন জেনারেল এখন এস এসসি পর্যন্ত একটা ছেলে মেয়ে পড়ার পরে তাকে যদি আপনি কারিগরি শিক্ষায় কারিগরি শিক্ষায় বা কারিগরি দক্ষতায় আপনি যদি তাকে কাজে লাগান ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি কিন্তু আমার দেশের মারাত্মকভাবে বাড়বে কারণ আসলে কিন্তু এখন যুগটাই হচ্ছে স্কিল বেসড জব স্কিল বেসড অ্যাপ্রোচ এখন এখন কিন্তু আপনার ওরকম যে আমি ট্র্যাডিশনালি এইভাবে যাব ট্র্যাডিশনালি আমি ভালো করব এটা কিন্তু আস্তে 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 ছোট আপনাকে একটু ছোট্ট ইন্টারেপ্ট করি আমি মানে কারিগরি শিক্ষায় একটা প্রায়োগিক প্রবলেম আছে যেটা একটা সমস্যা আছে সমস্যাটা হলো এরকম যে আমরা ডিপ্লোমা কোর্স যে কোর্সের কথা বলতে পারি সেটা হলো দশ বছর একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে পড়ছে এরপর চার বছর ধরে ডিপ্লোমা কোর্স করেছে তার ১৪ বছর শিক্ষা জীবন হলো এরপরে যদি সে আরো উচ্চতর ডিগ্রি নিতে চায় তার কিন্তু আবার হচ্ছে নতুন করে ক্লাস পাশ পরে স্নাতক ডিগ্রি সেখান থেকে শুরু করতে হবে এবং তাও বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বেশিরভাগ পাবলিক করতে চায় না বলে করে না শুধুমাত্র একটি বিশ্ববিদ্যালয় করে সেটা হলো যে গাজীপুরের প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা কিন্তু একটু এই কারণে কিন্তু শিক্ষার্থীরা ভয় পায় এই জায়গাটায় আপনার মতামতটা কি না আমার মতামত হচ্ছে যে আসলে জাস্ট উইন্ডোটাকে ওপেন করে দেওয়া উচিত

দু বছর তাদের লুজার হয় আমি বলছি সেটাই যে সেই ইকো ব্যালেন্সিটুকু করে সেরকম প্রতিষ্ঠানে যেন তারা তাদের নিজেদের ডিগ্রিটা করতে পারে কিংবা সেরকম অপরচুনিটি তাদের জন্য থাকে সেই ব্যবস্থাটাও সরকারকে আমি মনে করি করা উচিত এবং সেরকমই একটা ইনিশিয়েটিভটা উচিত যেন থেমে না যায় ব্লক হয়ে না যায় সে তার শিক্ষা দীক্ষাকে আরও এক্সটেন্ড করে সে কারিগরি একাধারে কাজ করে আর ধারে সে তার উচ্চতর ডিগ্রি নিচ্ছে এটা পৃথিবীর অনেক দেশেই হচ্ছে অনেক দেশে অনেক দেশেই অনেক দেশে আছে কত প্রসঙ্গে কারিগরি শিক্ষা যেমন যখন আসলোই তখন আপনি জানেন যে চলতি বাজেটেই माननीय অর্থমন্ত্রী উনি মেজ মেথড নাম করে একটা পদ্ধতির কথা বলেছেন যে এই পদ্ধতিতে শিক্ষা বিস্তারে মেজ মেথড ব্যবহার করা হচ্ছে মেজ মেথড সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন আসলে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং আপনি বিষয়টা রেজ করেছেন আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট উত্থাপন এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বাজেট উত্থাপন দেখলাম তো সেখানে এই টার্মিনোলজিটা ব্যবহার করা হয়েছে যে মেইজ মেথড দেখুন মেইজ হচ্ছেন সম্রাট জাপানের একজন সম্রাট ছিলেন সম্রাট মেইজ বলে ওনাকে সবাই জানতো নামে নামি মেথড ওনার নামি আসলে একটা মেথড এটা কখন হয় যখন যেটা রিকগনাইজড হয়ে যায় উনি জাপানে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই প্রায় পাঁচ দশক তো তার এই টেনের মধ্যে আসলে তার ঠিক আগে আপনি জানেন তো সেই জায়গা থেকে তাদেরকে উঠে আসতে এই যে মেইজ যে স্ট্রাগলটা করেছে সম্রাট মেইজ সে দেখলো যে এদেরকে যদি আমার শিক্ষা দীক্ষায় শিক্ষিত একদম স্বশিক্ষায় নিয়ে আসতে হয় তাহলে আমার শুধুমাত্র সাধারণ শিক্ষা বা আমার এই এই একমুখী শিক্ষা দিয়ে আমার কিছু করা যাবে না আমার আমার দেশকে ইকোনমিক্যালি সলভেন্ট করতে হলে অফকোর্স আমাকে ওই কারিগরি বা আমাকে টেকনিক্যাল বিষয়গুলোকে লঞ্চ করতে হবে তখন উনি সারা বিশ্ব থেকেই ওনার এই টেনিউরের মধ্যেই উনি সারা বিশ্ব থেকে কনসালটেন্ট শর্ট টার্ম বেসিস কনসালটেন্ট হায়ার করে নিয়ে আসলেন উনি এনে কাউকে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে ট্রেন আপ করলেন কাউকে কার মেকানিজমের উপরে ট্রেন আপ করলেন কাউকে ভেহিকেল মেকানিজমের উপরে ট্রেন আপ করলেন কাউকে উনি বারবারিজম আপনার আমি বলবো যে যত রকমের যেই টেকনিক্যাল লোকগুলো যেন বিশ্বের কোনো দেশের উপর আমাকে বিন্দুমাত্র ডিপেন্ডেন্ট হতে না হয় সেই ব্যবস্থা করেই উনি কিন্তু বাইরের থেকে শিক্ষক এনে নিজের দেশে নিজের শিক্ষার্থীদেরকে শিক্ষিত করেছেন এটাই মেজ মেথড এটাই মেজ মেথড এখন মানে শেখার দেখার বিষয় হলো যে উনি পুরোপুরি সফল এবং উনি দু সালে উনি মারা যান এই সম্রাট মেইস এবং সেই সময়ের পর থেকে অদ্যাবধি জাপানে ওনার সেই সময়টাকে স্বর্ণকাল বলে যদিও রাজনীতিতে বিভেদ রয়েছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন উনি জাতীয়তাবাদের উন্মেষ না ঘটিয়ে অনেকটা স্বৈরতান্ত্রিক কায়দায় দেশ পরিচালনা করেছেন লং টার্ম থাকলে যা হয় সেই বদনাম ওনার রয়েছে কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না ওই দেশের বিরোধী দলীয় নেতা শত্রুও স্বীকার করে যে মেইজ যে মডেল দিয়ে গেছেন সেই মডেলের উপর ভিত্তি করে আজকে জাপানের ইকোনমি সাস্টেইন কাজে অর্থমন্ত্রী চেয়েছিলেন বা মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ যদি আমরা বুঝে থাকি যে উনি তো সফল কারণ উনি

শুধু না সারা পৃথিবীর সমস্ত ভালো জিনিসগুলোকে ধারণ করেন এটা আমাদের অন্তরে আমরা লালন করে আমরা এই বিষয়টা সাথে রেখে একটা বিরতি নিয়ে আসি সুপ্রিয় দর্শক আমরা একটি বিরতিতে যাচ্ছি ততক্ষণ সাথেই থাকুন প্রিয় দর্শক দিনবদলের স্লোগানে আপনাদেরকে আবারও স্বাগতম জনাব প্রফেসর নাজানাসিরউদ্দিন আমরা ছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় মেজ মেথড জি এর ভিশনটা আমরা জানলাম এর ইনসাইটটা আমরা জানলাম এটা কিন্তু আমাদের একটু আপনার সাথে করে আমি তখন শেষ করতে পারিনি সেটা হচ্ছে অর্থমন্ত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন বলেছেন সেটা হচ্ছে যে এখন আমাদের দেশে প্রয়োজন কারিগরি শিক্ষাকে প্রমোট করা এবং বাইরের থেকে যারা স্কিল টিচার আছেন তাদেরকে এনে আমাদের তো কারিগরি শিক্ষায় ওরকম আমরা এখন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কেবল কোঅপট করতে যাচ্ছি মেনি স্ট্রিমিংয়ে নিয়ে আসতে যাচ্ছি তো সেজন্য আমাদের দরকার হতে পারে এবং অ্যাডভান্স আমি মনে করি বাজেটে সেজন্য বরাদ্দও রাখা হয়েছে এবং চিন্তাভাবনাও করা হয়েছে কাজে এটা খুব ফার্স্ট সাইটনেস রেখেই মানে দূরদর্শিতা রেখেই হয়তো এই পরিকল্পনায় সরকার যাচ্ছে এটাই আমার বিশ্বাস আচ্ছা আমরা পাশাপাশি মানে যে এটাকেও যদি একটা সাফল্য ধরি এটাকেও একটি যদি অর্জন এবং সাফল্য ধরি যে একটা নতুন একটা মেথড আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি তাহলে আমরা চলে যাই কিছু সাফল্যের কথা নিই একটা ইন্টারেস্টিং বিষয় একটা তথ্য হল যে আমরা প্রায় চার কোটি মানুষ শিক্ষার্থীকে প্রাথমিক প্রাক প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার্থীকে আমরা বই দিই এবং দেড় কোটি শিক্ষার্থীকে সব মিলে কম বেশি আমরা হচ্ছে উপবৃত্তি দিই ইন্টারেস্টিং তথ্য হলো। ইউরোপের বেশিরভাগ দেশেই পুরো দেশ মিলেও চার কোটি মানুষ নাই এক একটা দেশে কয়েকটা দেশ বাদ দিলে চার কোটি মানুষ মানুষই নাই অথচ আমরা আমাদের শিক্ষার্থী মানে শুধু প্রাথমিক মাধ্যমিক এবং প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের এই পরিমাণ বই দিই এটা একটা মহাকর্মযোগ্য তো আমরা যদি সাফল্য বলতে চাই আমার আমার মনে হয় এই সাফল্যটাই সবার আগে আসে এরপর আরও কিছু সাফল্য আপনার মুখ থেকে শুনতে চাই ধন্যবাদ আপনাকে আসলে এই সরকারের মানে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে যে উদ্যোগগুলো নিয়েছে তার আগে আমাদেরকে একটু লুক ব্যাক করা দরকার আমি মনে করি আপনি আপনি দেখুন যে শিক্ষানীতির কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম সেই শিক্ষানীতির আলোচনার এইটুকু আমার বলে রাখা দরকার ছিল যে এটা প্রণয়নের প্রয়োজনীয়তাটা কি এটা দেখা দেওয়ার দরকারটা কি আমাদের আমাদের দেশটা আমাদের যে ঐতিহ্য আমাদের যে মূল্যবোধ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের যে অসাম্প্রদায়িক মনোভাব আমাদের যে পরম সহিষ্ণু একটা মনোভাব সব কিছু ইনকর্পোরেট করে কিন্তু এই জাতীয় শিক্ষানীতির মধ্যে এ লক্ষ্য উদ্দেশ্য ফিক্স আপ করা হয়েছে এটা সফলতা তো আপনাকে আমি বললাম এটা পূর্ণাঙ্গ সফল তখনই হবে সরকার সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষা আইন যেটা অনেকেই প্রশ্ন করেন যে শিক্ষা আইন তো এখনও সরকার করেননি আপনাকে আপনার মাধ্যমে আমি দাবি উঠেছে দাবি আপনার মাধ্যমে আমি যারা এই আজকের অনুষ্ঠান দেখছেন আমি বলে দিতে চাই এটা নিয়ে যারা শিক্ষা নিয়ে কাজ করছেন প্রতিনিয়তই তারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন কথা বলছেন এবং শিক্ষা আইন খুব দ্রুত পাশ করার লক্ষ্যেই বাইরের কনসালটেন্ট বা আমাদের দেশীয় কনসালটেন্টের দিয়ে এটা এখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে শিক্ষা আচ্ছা কাজে এটাও খুব দ্রুতই আমি মনে করি চিন্তা এবং কাজ শুরু হয়ে গেছে অলরেডি এবং কাজ শুরু হয়ে গেছে এটা একটা দিক এবার আপনি যেটা বলেছেন যে পাঠ্যপুস্তক বিতরণ এটা তো আমি বলবো যে ইটস ম্যাজিক এটা কাউকে বলে বিশ্বাস করানো যায় না যে একেবারেই জানুয়ারি মাসের এক তারিখ একটা রিমোট রুরাল এরিয়ার ছেলে নতুন বইয়ের গন্ধ শুকতে পারে নতুন বইয়ের গন্ধ শুকবে সে তার বাবা মাকে নিয়ে এসে স্কুলে এসে হাজির এবং সে রীতিমতো সব কয়টি ফুল টেক্সট ওখান থেকে নিয়ে বাড়ি যাচ্ছে যেটা আমরা আমাদের সময়ও সেটা ছিল আশি সাল থেকে নব্বই সাল আমরা কিন্তু এপ্রিল চলে যায় মে চলে যায় আমরা কিন্তু বই এটা একটা আপনি সফলতার কথা যদি মোটা দাগে আপনাকে বলি সে অনেক প্রায় বিশ পঁচিশটা সফলতা একদম ভিজিবলি আমাদের সামনে উপস্থিত আমি মোটা দাগে শিক্ষানীতি বললাম আপনাকে আপনাকে আমি কারিক আমাদের যে বই বিতরণের কথা বললাম উপবৃত্তির কথা আপনি বলেছেন আমি আপনাকে যদি এটাও বলি যে একটা ইন্টিগ্রেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার এটা হচ্ছে আর একটা সফলতা এই সরকারের সেটা হচ্ছে যে কবে কখন পরীক্ষা হবে কোন পরীক্ষা কবে শেষ হবে এবং কার ক্লাস কখন শুরু হবে সেটাও কিন্তু এখন একদম আপনি জেএসসি বলেন এইচএসসি বলেন পিএসসি বলেন জেস জেডিএস বলেন সমস্ত কিছুকে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড কারিকুলাম ইন্টিগ্রেটেড অ্যাকাডেমিক ক্যালেন্ডার তারা করে দিয়েছেন যেটার আলোকে এখন শিক্ষা

সাফল্য মধ্যে দেখুন টিফিন বাচ্চাদেরকে এখন স্কুলে টিফিন দেওয়া হচ্ছে কোনো বাচ্চা কিন্তু এখন আর ড্রপ আউট হয় না হয় তারপরে আপনি জানেন স্টুডেন্ট ক্যাবিনেট করা হচ্ছে যেখানে স্টুডেন্টরা নিজেদের প্রবলেম আলাপ করে তারা তাদের টিচারের কাছে যাবে তারপর আপনি দেখেন এখানে আপনার তাদেরকে নিয়ে সৃজনশীল মেধা অন্বেষণ আপনি শুনে অবাক হবেন আমি

এবং সমস্যা যেটা আমাদের এখন সামনে বাজেট আপনি আমি যা বললাম প্রাক প্রাথমিক বিদ্যালয় বা মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক শিক্ষা নিয়ে বললাম উচ্চতর উচ্চশিক্ষা নিয়ে আমি আপনার সঙ্গে এখনও কোনো কথা সেটা হয়তো আরেক দিন বলবো তবে এইটুকু বলি যে বাজেট আমাদের সবচেয়ে বড় একটা ভেরিয়ার ছিল সেই বাজেট কিন্তু এবার আমরা মোটামুটি আমি বলবো থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট কাঙ্ক্ষিত না হলেও সিক্স পার্সেন্ট আমাদের কাঙ্ক্ষিত ছিল ফোর পার্সেন্ট আমরা কিন্তু অলরেডি পেয়েছি আমাদের হাতে একেবারেই সময় নেই আপনাকে দশ সেকেন্ড সময় দিচ্ছি এত সব অর্জনের পাশাপাশি আমাদের সমস্যাগুলো কি কি দশ সেকেন্ড সমস্যা যদি বলতেই হয় তাহলে বাজেট আমাদের বাজেট বাড়াতে হবে আমাদের আরও বেশি আমি মনে করি যে দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে আমি শুধু কথাবার্তায় আমাদের পিছনের কথা আলোচনাই করলাম বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে সমস্যাগুলো রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেই বিষয়গুলো রয়েছে সেগুলো যদি সুযোগ থাকে আপনাকে আমি আরেকদিন আলোচনা করব তবে আজকে আমার মনে হয় যে সময় আছে আমরা মূলত কথা বললাম মাধ্যমিক উচ্চ মানে মাধ্যমিক কারিগরি এবং প্রাথমিক শিক্ষা নিয়ে মূলত এই বিষয়ে এই সেক্টরটা নিয়ে কথা বললাম সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আজ বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে এই পর্বেরই কয়েকটা ধারাবাহিক পর্ব আমরা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন